আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, ফরেক্স ট্রানজ্যাকশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আজকের গোল্ড মার্কেট অ্যানালিসিস অ্যান্ড প্রেডিকশন, 17/3/2023 শুক্রবার। গোল্ডের মার্কেট অ্যানালিসিস প্রেডিকশন করার আগে দু একটা কথা বলি। আপনারা যারা ভিডিওতে মানে ভিডিওটা যারা এখন নতুন দেখছেন বা পুরাতন যারা আছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও আপনার মিস না হয় আর কি। আর ফরেক্স ট্রানজ্যাকশনের ফেসবুক গ্রুপ অ্যান্ড ফরেক্স ট্রানজ্যাকশনের টেলিগ্রাম চ্যানেল জয়েন লিঙ্ক এই ইউটিউবের এই ইউটিউবের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা যারা এখনও ফরেক্স ট্রানজ্যাকশন ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিতেও আপনারা জয়েন করবেন আর কি। আর কেউ আর আপনারা আপনারা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তো ফেসবুকে আমার সাথে যোগাযোগ করার এবং টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা সেটা দেখবেন, আমরা এই ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশন বক্সটা আপনারা ফলো করবেন আর কি। আচ্ছা, তো মূল বিষয় চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে আজকে গোল্ড মার্কেটটা কী অবস্থা দেখি বা কী হতে পারে। তো আমি ডে চার্টটা দেখলাম, ঠিক আছে, তো উইকলি তো ঠিক আছে, ওকে, ডে H4। মার্কেটটা এখন যে প্যাটার্নে আছে আর কি, মার্কেটটা আর কি টোটালি আপসাইডে যাবে, কারণ কিছু ডাউন মোমেন্টাম দেখাচ্ছে আর কি হালকা স্পোরে, ঠিক আছে। মার্কেটটা এটা আপসাইডে যাবে, আপসাইডে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, মানে গোল্ডে স্ট্রং বাই মোডে থাকবে। এবং টার্গেট প্রাইস হচ্ছে 1940, টার্গেট প্রাইস হচ্ছে 1940, স্ট্রং বাই অ্যান্ড টার্গেট প্রাইস হচ্ছে 1940 আর কি। গোল্ডে আপনার যেহেতু মান্থলি উইকলি ডেইলি, ঠিক আছে, সব কিছু মিলা গোল্ড মার্কেট স্ট্রং আপসাইড কন্টিনিউশন করতে পারে। আর সেক্ষেত্রে গোল্ডের মানে আমরা প্রেজেন্ট প্রাইস লেভেল থেকে মানে আপনি যে কোনো প্রাইস লেভেল থেকে বাই নিয়ে, ঠিক আছে, 1940 টার্গেট নিয়ে ট্রেড করতে পারেন, ইনশাল্লাহ 1940 টিপি হিট করবে, আল্লাহ ভরসা আর কি। H1 H4 গোল্ডে অবশ্যই আপনার আপনার এই লেভেলটা ব্রেক করে আপনার মার্কেটটা 1940 পর্যন্ত মার্কেট যেতে পারে, বা 1940 আমাদের টার্গেটটা হিট করতে পারে। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে মানে গোল্ডে আমরা স্ট্রং বাই মোডে থাকবো, এবং আর আমাদের টার্গেট প্রাইস হচ্ছে 1940, মানে 1940.00। তাহলে গোল্ডের যে কোনো প্রাইস লেভেল থেকে বাই থাকতে পারেন, ঠিক আছে, রানিং যে প্রাইস আছে এখান থেকে বাই নিতে পারেন, 12 নিচ থেকেও নিতে পারেন, যে কোনো প্রাইস লেভেল থেকে বাই নিয়ে আমাদের টার্গেট প্রাইস হচ্ছে 1940, মানে 1940 ইনশাল্লাহ টিপি হিট করবে, ইনশাল্লাহ আল্লাহ রকম হলে, ইনশাল্লাহ টিপি হিট করার অনেক সম্ভাবনা আছে। তো যাই হোক, এটাই আর কি। তো গোল্ডের মনে করেন আমি মান্থলি উইকলি ডেইলি H4 H1 মোটামুটি সবকিছু আমার দেখা আছে, আর সবকিছু দেখে মার্কেটটা স্ট্রং আপসাইড বুলিশ বাই মুভ দিয়ে ফাইনালি এটা 1940 যে প্রাইস লেভেলটা আছে এটা টার্গেটটা আমাদের হিট করতে পারে। এই জন্য আপনারা যে কোনো প্রাইস লেভেল থেকে বাই নিতে পারেন, বাই নিয়ে টার্গেট প্রাইস দিয়ে 1940, ইনশাল্লাহ সামনে এটা 1940 টিপি হিট করতে পারে, টিপি হিট হবে ইনশাল্লাহ। তো এটাই ছিল আর কি আজকে গোল্ডের অ্যানালিসিস অ্যান্ড প্রেডিকশন। গতকালকে যে আমি যে অ্যানালিসিসটা দিয়েছিলাম, ঠিক আছে, তো ওই অ্যানালিসিসে বলা ছিল যে মার্কেট 1920 টিপি হিট করবে, তো ফাইনালি এটা 1920 টিপি হিট করেছিল। সেটার প্রমাণটা গতকালকের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছিলাম আর কি, তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ আছে অলরেডি টিপি হিট, এবং ওই ভিডিওর আপনার কমেন্ট সেকশনে পিন মেসেজ করা আছে যে গোল্ডটা টিপি হিট করছিল আর কি। তো আপনারা চেক করে দেখতে পারেন ভিডিওটাতে গেলে, ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে যে আপনারা 1920 টিপি হিট, এবং সেটার প্রুফটা ওইখানে একটা পোস্টের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের একটা পোস্টের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপের, আর একটা টেলিগ্রাম চ্যানেলের পোস্টের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন যে 1920টা
নিফটি বিট করেছিল। তো আজকের এই ভিডিওতেও তাই হবে ইনশাল্লাহ। তো 1940 যদি ভিডিও মানে টিভিটা হিট করলে, ঠিক আছে, তো আপনার আমি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্ট করে দিব, আপডেট করে দিব যে এটা 1940 টিপি হিট বা টার্গেট হিট। আর ওইদিকে কমেন্ট সেকশনে মানে এই ভিডিওর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কমেন্ট সেকশনেও আমি পিন মেসেজ করে দিব যে এটা 1940 টিপি হিট। আর আপনারা এই এই ইউটিউব চ্যানেলটার যে কমিউনিটি যেটা আছে আর কি, ফরেক্স প্রাইসিং ট্রেডিং উইথ শাকিল আহমেদ নামে যে যে ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা এখন দেখছেন আর কি, এই চ্যানেলের যে কমিউনিটি যেটা আছে, কমিউনিটি যে পেজটা আছে আর কি, ওই পেজটা আপনারা অবশ্যই A to Z ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আর সেই সাথে ফরেক্স প্রাইসিং ট্রেডিং উইথ শাকিল আহমেদ নামে যে ফেসবুক গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেই ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন করবেন এবং চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ফেসবুক গ্রুপটাও ফলো করবেন, আর এই ইউটিউব চ্যানেলটিও ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার আসবে। যাই হোক, মোটামুটি এটাই আর কি, যে গোল্ডের আপনার মান্থলি উইকলি ডেইলি H1 S4 এভরিথিং সবকিছু মিলে মার্কেট আপনার ফাইনালি 1940 যে প্রাইস লেভেল আছে এটা হিট করতে পারে। যে কোনো প্রাইস লেভেল থেকে আপনারা স্ট্রং বাই মোডে থাকেন এবং টার্গেট দেন 1940, ইনশাল্লাহ 1940 টিপি হিট করবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো আজকে পর্যন্তই ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।